লাগামহীন পেঁয়াজের বাজার দাম আরও এক দফা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে রেকর্ড 240 টাকা পর্যন্ত দিশেহারা ক্রেতা সরবরাহ সংকটের দাবি ব্যবসায়ীদের এবং স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের শীর্ষ পদ নিয়ে তৎপর সাবেক ছাত্রনেতারা প্রার্থী হচ্ছেন অনিয়মিতরাও ত্যাগীরাই প্রাধান্য পাচ্ছেন দাবি নীতি নির্ধারকদের সময় সংবাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনার একদিন পেরিয়ে গেলেও উদ্ধার করা যায়নি দুটি বগি ও ইঞ্জিন চলছে উদ্ধার কাজ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন লাইনে ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটনা তদন্তে রেল বিভাগ ও জেলা প্রশাসন চারটি তদন্ত কমিটি গঠন করেছে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন এটি দুর্ঘটনা কিনা নাশকতা তা খতিয়ে দেখা হচ্ছে এদিকে দুর্ঘটনার পর আটক দুজনকে গ্রেফতার দেখানো হয়েছে প্রায় ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও উদ্ধার হয়নি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুর্ঘটনা কবলিত রংপুর এক্সপ্রেসের দুটি বগি ও একটি ইঞ্জিন দুর্ঘটনার পর গতকাল রাত ৮টার দিকে লাইনচ্যুত হওয়া ইঞ্জিন ও বগিগুলো উদ্ধারে ঈশ্বরদী থেকে আসা একটি রিলিফ ট্রেন কাজ শুরু করে সারারাত কাজের পর সকালে ৬টি বগির মধ্যে ৩টি বগি উদ্ধার করা হয় স্থানীয়রা জানান ঢাকা থেকে আসা ট্রেনটি ২ নম্বর থেকে ১ নম্বর লাইনে ঢোকার মুখে ইঞ্জিন লাইনচ্যুত হয় উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন লাইনের ত্রুটির কারণে এখানে দুর্ঘটনা হয় রেল ক্রসিং এর যে আমাদের যে লাইনটির মধ্যে কোনো ভুলের কারণে মিটার গেজের লাইনটি ব্রড গেজে ঢুকে যায় আর এই কারণে মূলত আমাদের এই রংপুর এক্সপ্রেস ট্রেনটির সামনের যে বগি তথা ইঞ্জিনটি উল্টে যায় এবং সাথে সাথে পিছনের আরো ৯টি বগি প্রায় লাইনচ্যুত হয়ে যায় এবং এই ইঞ্জিনটি উল্টে যাওয়ার সাথে সাথে ইঞ্জিনের পিছনে যে পাওয়ার কার্ট যেটি ছিল তাছাড়াও আমাদের যেটি এসি কার এসি কেবিন যেটি ছিল ওই ৩টি বগিতে সাথে সাথে আগুন ধরে যায় শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি নাশকতার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে নাশকতা বা কোনো ধরনের মানে ওই ধরনের কোনো আলামত জড়িত আছে কিনা এটা আমাদের তদন্ত করে দেখতে হবে ১৩-১৪ সালে সে সময় কিন্তু এখানে ট্রেন জ্বালিয়ে দেওয়া হয়েছিল পুড়ে দেওয়া হয়েছিল কাজে আমরা এই সন্ত্রাসের আমরা যে যে একটা সম্ভাবনা এটাকে আমরা একবারে উড়িয়ে দিচ্ছি না উল্লাপাড়া স্টেশনে নেই কোনো সিসি ক্যামেরা গুরুত্বপূর্ণ এবং দুর্ঘটনা প্রবণ হওয়ার পরেও আধুনিক সিস্টেম না থাকায় ক্ষোভ স্থানীয়দের যদি এখানে সিসি ক্যামেরা থাকতো তাহলে বিষয়টা খুবই সহজভাবে নিরীক্ষণ করা যেত যে আসলে ঘটনাটা কি ঘটছে এখানে ইনকামিং এবং আউটগোয়িং এই দুইটা সাইডে যদি সিসি ক্যামেরাটা থাকে কিছুটা হলেও দোষ ত্রুটি নিয়ন্ত্রণ করা সম্ভব লাইনগুলো একেবারে পঙ্খানু পঙ্খানুভাবে মেরামত এবং সেই তদন্তের মাধ্যমে তাদের রেলের ইঞ্জিনিয়ারকে দিয়ে এগুলো মাসব্যাপী তদন্ত করা ট্রেনে মানুষের রাস্তা ট্রেনে যদি এভাবে অ্যাক্সিডেন্ট হয় তাহলে তো এটা ব্যবস্থাপনার অভাব এদিকে সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনার কারণে শিডিউল বিপর্যয়ের কবলে পড়েছে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন সকাল থেকে উত্তরবঙ্গের সবকটি ট্রেন ঢাকা ছেড়েছে ৩ থেকে ৭ ঘন্টা বিলম্বে এছাড়া বাতিল করা হয় রাজশাহী এক্সপ্রেসের যাত্রাও স্টেশনে এসে দুর্ভোগে পড়েন যাত্রীরা কমলাপুর স্টেশন ম্যানেজার জানান উত্তরবঙ্গের ট্রেনের শিডিউল ঠিক হতে সময় লাগবে আরও ১-২ দিন শুক্রবার সকাল ৬টার ট্রেনের জন্য ভোর ৫টা থেকে প্ল্যাটফর্মে অপেক্ষা উল্লাপাড়ায় দুর্ঘটনার কারণে শিডিউল বিপর্যয়ে উত্তরবঙ্গের প্রতিটি ট্রেনই কমলাপুর থেকে ছেড়ে যাচ্ছে ৩ থেকে ৭ ঘন্টা বিলম্বে এতে যাত্রীদের অপেক্ষার প্রহর আরও দীর্ঘ হওয়ায় দুর্ভোগে পড়েন বহু যাত্রী ৪ ঘন্টা ধরে বসে আছি কখন আসবে ঠিক তো নেই ১১:৫০ আসার কথা এখনো ট্রেন আসেনি ১.৫ ঘন্টার মতো তো লেগে লেট হচ্ছে আমাদের যাওয়ার কথা ছিল অনেক আগে ঠিক আছে ১১:১০ ১১:৩০ দিকে যাওয়ার কথা কিন্তু এখন ১২টার বেশি বাজে যায় যারা ঢাকা ছাড়ছেন শুধু তারাই শিডিউল বিপর্যয়ে পড়েছেন তা নয় রাজধানীতে ফেরা মানুষের ভোগান্তিও কম ছিল না সবচেয়ে আরামদায়ক হিসেবে পরিচিত রেলপথে সম্প্রতি দুর্ঘটনা বাড়ায় উদ্বিগ্ন অনেকেই ভয় লাগে যে এখন ট্রেনে যাত্রা আগে খুব নিরাপদ ছিল এখন তো অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে আরামদায়ক এবং নিরাপদ যাত্রা এই যাত্রায় যেন কোনো দুর্ঘটনা না ঘটে সেই বিষয়ে কর্তৃপক্ষকে নজর দেওয়ার জন্য অনুরোধ করছি সিরাজগঞ্জে দুর্ঘটনার কারণে তৈরি শিডিউল বিপর্যয় স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলে জানান কমলাপুরের স্টেশন ম্যানেজার ২-৩ দিনের মধ্যে এই শিডিউল পুনরায় ঠিক হয়ে যাবে আশা করছি এখন পর্যন্ত পশ্চিমাঞ্চলে সকাল থেকে ৫টি ট্রেন ব্রডগেজ এবং মিটার গেজ
তো ব্রডগেজের চারটি গাড়ি ইতিমধ্যে চলে গেছে, মিটার গেজের রংপুর এক্সপ্রেস ট্রেনটি এখনও ঢাকায় এসে পৌঁছেনি যেহেতু মিটার গেজের লাইন এখনও চালু হয়নি। রেলখাতে নিরাপত্তা নিশ্চিতে বরাদ্দ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে যাত্রী সেবাও, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। নাজমুস্তালিহি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কমলাপুর স্টেশনে আছেন রিপোর্টার নাজমুস সালেহী, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সালেহী, কাজল, রংপুর এক্সপ্রেস সিরাজগঞ্জে দুর্ঘটনা কবলিত হওয়ার পর যে মিটার গেজ লাইনটিতে দুর্ঘটনা হয়েছিল, যেটি ছিল মূল ট্র্যাক, সেটি এখনও আসলে মেরামতের কাজ শেষ হয়নি, যার ফলে ইউলুপ মানে লুপ লাইন দিয়ে হচ্ছে বিকল্প লাইন দিয়ে ট্রেনগুলোকে পরিচালনা করতে হচ্ছে। সুতরাং উত্তরবঙ্গের সাথে, ঢাকা থেকে উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ কোনো মতেই স্বাভাবিক কিন্তু গতকাল থেকেই নাই। যদি বলি তাহলে হচ্ছে যে আজকে যে ট্রেনটি হচ্ছে যে আপনার দুর্ঘটনার শিকার হয়েছিল রংপুর এক্সপ্রেস, সেটি সকাল ছয়টায় ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে আবার ছেড়ে দেওয়ায় কথা ছিল এবং প্রতিদিন সেটি তাই যায়, কিন্তু আজকে সেটি সন্ধ্যা সাতটা নাগাদ কখন ছাড়বে সে বিষয়টি আসলে তাদের পক্ষ থেকে বলা সম্ভব হচ্ছে না। তারা সম্ভাব্য টাইম দিয়ে রেখেছেন সেটি হচ্ছে সন্ধ্যা সাতটায়। সিল্ক সিটি এক্সপ্রেস রাজশাহী ট্রেন, সেটি ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে যায় দুপুর 2:40, সেই ট্রেনটি যাবে রাত 10:30, মানে এই ট্রেনটি প্রায় সাত ঘন্টার উপরে বিলম্ব করবে। ধূমকেতু এক্সপ্রেস, সেটি হচ্ছে 6:20, 6টার ট্রেন, রাজশাহীর উদ্দেশ্যে যায় ঢাকা থেকে, সেটি গেছে সকাল 10:00। এবং একতা এক্সপ্রেস সকাল 10:00 ট্রেন, সেটি গেছে দুপুর 12:30। আর যদি বলি নীলসাগর সকাল 8টার ট্রেন উত্তরবঙ্গের উদ্দেশ্যে, সেটি ছেড়ে গেছে সকাল 11:00। উপকূল এক্সপ্রেস, ওই মানে নোয়াখালীর ট্রেন, সেটি দুপুর বিকেল 3:20 হলেও সেই ট্রেনটি কমলাপুর থেকে ছেড়ে যায় বিকেল পাঁচটায়। তার মানে হচ্ছে প্রত্যেকটি ট্রেনে, বিশেষ করে উত্তরবঙ্গগামী যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনে কিন্তু হচ্ছে শিডিউল বিপর্যয় আছে। ঠিক একইভাবে যদি আজকে রাতের যে ট্রেনগুলো থাকবে উত্তরবঙ্গ ট্রেন, বিশেষ করে পদ্মা এক্সপ্রেস এবং তার পদ্মা এক্সপ্রেস, সেটিও হচ্ছে আজকে বিলম্ব যাত্রা করবে। এর মানে হচ্ছে সকাল থেকে উত্তরবঙ্গগামী যে কয়টি ট্রেন কমলাপুর স্টেশন থেকে ছেড়ে গেছে সব কয়টি 4-7 ঘন্টা, এবং রংপুর এক্সপ্রেস তো সকাল 9টার ট্রেন, যাবে রাত 7টায়, সন্ধ্যা 7টায়, তার মানে সেটি আরও বেশি বিলম্ব করে যাচ্ছে। সেটি এখন পর্যন্ত বলা সম্ভব হচ্ছে না সেই ট্রেনটি আসলে কখন নাগাদ ছাড়তে পারে। তো বলা যেতে পারে যে মানুষ যেই সময় আসলে ট্রেনের জন্য এসে অপেক্ষা করেন, যে সময় ট্রেন ছাড়ার কথা থাকে সেই সময় আসলে মানুষ আসে না, মানুষ আসে তারও আগে থেকে। সকাল 6টার ট্রেনে কেউ ভোর 4টা, ভোর রাত 5টায় কিন্তু এখানে এসে অপেক্ষা করেছেন দীর্ঘ সময়, 7-8 ঘন্টা করে। তো এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে ঢাকা ছেড়ে ট্রেন পথে যারা যেতে চাচ্ছেন গন্তব্যে তাদের ভোগান্তির সর্বশেষ খবর। কাজল, রেল দুর্ঘটনা, শিডিউল বিপর্যয় এবং যাত্রী দুর্ভোগ সবকিছু মিলিয়ে কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী নাজমুস সালেহী। এখনও কারণ অনুসন্ধান সম্ভব হয়নি ব্রাহ্মণবাড়িয়ার ট্রেন দুর্ঘটনার। প্রাথমিকভাবে চালকের সিগন্যাল অমান্যের বিষয়টি ধারণা করা হলেও আরও কয়েকটি বিষয় মাথায় রেখে কাজ করছে তদন্ত কমিটি। চালকের ঘুমিয়ে পড়া, ব্রেকের সঠিক ব্যবহার না হওয়া ও সিগন্যালের সীমাবদ্ধতা, এই বিষয়গুলোই আলোচনায় এসেছে বারবার। বিস্তারিত নাজমুস সালেহের রিপোর্টে। 2900 সিরিজের ইঞ্জিনগুলোর পরিচালন পদ্ধতি পুরনো হলেও সুবিধা অন্য ইঞ্জিনের তুলনায় বেশি। হাত দিয়ে সাধারণ ব্রেক নিয়ন্ত্রণ করা হয়, আছে জরুরি থামানো ব্রেক, পা দিয়ে নিয়ন্ত্রণ করে চলে আধুনিক প্রযুক্তির আরও একটি ব্রেক। প্রাথমিক তথ্যে জানা যায় চালক পরপর 3টি সিগন্যাল অমান্য করে উদয়ন এক্সপ্রেসকে ধাক্কা দেয়, শেষ পর্যায়ে এসে চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। তবে চালকরা বলছেন এটার ইমার্জেন্সি ব্রেক দিয়ে কয়েক মুহূর্তেই ট্রেনটি থামিয়ে দেয়া সম্ভব ছিল। 740 গজের মধ্যে যে কোনো আপনার গাড়ির ব্রেক পাওয়ার এবং ইঞ্জিনের ব্রেক পাওয়ার যদি ভালো থাকে অবশ্যই দাঁড়ানো সম্ভব। চালকের ঘুমিয়ে পড়া কিংবা পায়ের ব্রেক, ডেড ম্যানস প্যাডেলের অপব্যবহারের বিষয়টি আলোচনায় আসে। চালকরা জানান প্যাডেলটিকে 10-15 সেকেন্ড পরপরই পাঞ্চ করে সচল রাখতে হয়, ঘুমিয়ে পড়লে সেটি সম্ভব নয়। 9 সেকেন্ড পরপর আমার পা দিয়ে অপারেট করতে হবে, না হলে অটোমেটিক্যালি গাড়ি ব্রেক লাগে যাবে গাড়িতে এবং ইঞ্জিনে। এই দিয়ে বেঁধে রাখা বা তার দিয়ে বেঁধে রাখার কোনো সুযোগ নাই। এটা যদি অ্যাক্টিভ থাকে এটার জন্য, এটা তো আরও আমাদের চালকের জন্য ভালো। আরও প্রাথমিকভাবে কুয়াশার কারণে সিগন্যাল না দেখতে পাওয়া ও চালকের অসতর্কতার বিষয়গুলো বেরিয়ে এসেছে বলে জানিয়েছেন রেল সচিব।
একটা হতে পারে কুয়াশার কারণে সে সিগন্যাল ঠিক মতো দেখতে পায়নি, সে হয়তো তন্নাচ্ছন্ন হয়ে থাকতে পারে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলা যাবে না যে আসলে কি ঘটেছিল। সারা দেশে 3000 কিলোমিটার রেল লাইন ও 273টি ইঞ্জিনের বেশিরভাগই মেয়াদ উত্তীর্ণ ও ঝুঁকিপূর্ণ, এতে দুর্ঘটনা বাড়ছে বলে মনে করেন যোগাযোগ বিশেষজ্ঞরা। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরও থাকছে। সাপ্তাহিক ছুটির দিনে আয়কর মেলায় করদাতাদের উপচে পড়া ভিড়, একই ছাদের নিচে সুবিধা পেয়ে সন্তোষ, পরিসর বাড়ানোর দাবি। বাজারে অভিযান, বাণিজ্য মন্ত্রণালয়ের আশ্বাস, টিসিবির পেঁয়াজ বিক্রি কোনো কিছুই লাগাম টানতে পারছে না পেঁয়াজের বাজারের। এর মধ্যে দেশের ইতিহাসে সর্বোচ্চ ছুঁয়েছে পেঁয়াজের দাম। গতকাল যে পেঁয়াজ 200 থেকে 210 টাকায় বিক্রি হয়েছে, আজ তা বেড়ে দাঁড়িয়েছে খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে 220 থেকে 240 টাকা দরে। দামের এই অসহনীয় অবস্থার জন্য চরম সরবরাহ সংকটকে দায়ী করছেন আড়তদাররা। সরবরাহ সংকটের মধ্যেই গেল 2 মাস ধরে কেনাবেচা চলছে দেশের পেঁয়াজের বাজারে। লাগাম ছাড়া দামের সাথে এবার যোগ হয়েছে সরবরাহ সংকটের চরম অবস্থা, যার স্পষ্ট প্রমাণ শ্যামবাজারের বেশিরভাগ আড়তই ফাঁকা। এর মধ্যে বৃহস্পতিবার রাতে আসা অনেক পেঁয়াজও পচে গেছে। পেঁয়াজ একবারে কম সীমিত করে সব পচা মাল আইতাছে। দেশে 8000 টাকা মন, আমরা এখানেও মনে করেন 210-200 টাকা করে বিক্রি হইতে আছে দেশে। বারমা গতকালকে বেছিলাম 160-এর থেকে উপরে বেছিলাম 80 টাকা পর্যন্ত। আজকে ধরেন না যে এ পর্যন্ত বিক্রি হয়েছে 90 টাকা উপরে, নিচে দাগি বসার কোনো শেষ নাই। শ্যামবাজারের ডিমান্ড হচ্ছে 100 ট্রাকের উপরে, কিন্তু এখন আমদানি হচ্ছে হইল 10 ট্রাক 5 ট্রাক 60 ট্রাক, এই জন্য দামটা বাড়ছে। এদিকে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম আবারও বাড়ায় নাভিশ্বাস ক্রেতাদের। পেঁয়াজই নাই, কোথাও পেঁয়াজ পাওয়া যায় না। কারণ বাজার ঘুরে মিরপুরে 1 নম্বর ঘুরে এই জায়গায় এলাম, এইসব পচা পেঁয়াজ কেনা। খুচরা পর্যায়ে বিক্রি করতে গেলে ক্রেতাদের তোপের মুখে পড়তে হচ্ছে বিক্রেতাদের। দেশে যে লুটতরাজ করতে বসে এই জন্য অনেক কাস্টমার অনেক কথা। পরশু দিন আমি 140টা পেঁয়াজ বেছি 136টা কিনে না, পুলিশ আমার ছবি তুলে নিয়ে আপনার থানা লয়ে যাব। সরবরাহ বাড়ানোর পাশাপাশি বাজার মনিটরিং এর উপর জোর দিলেন ক্রেতারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এদিকে পেঁয়াজের দাম বাড়তে থাকায় দৃশ্যহারা ক্রেতারা, চাহিদা কমিয়েও এই পরিস্থিতি সামাল দিতে পারছেন না তারা। বিশাল পেঁয়াজগুলি কিনে 185 টাকা কেজি, 3 টাকা গিয়ারিং খরচ আছে, আমরা 190 টাকা কেজি বেচতেছি। পিজির খুব অভাব, এখানে 5 পিস আমি দেশিটা বেচতেছি 250 টাকা। অনুষ্ঠানের জন্য 20 কেজি পেঁয়াজ কিনবো, আমি খুচরা বাজারে গুইরা দেখলাম যে 280-300 দেশি পেঁয়াজ, 250 টাকা 240 টাকা হচ্ছে দেশি, এরকম আমার বয়সের মধ্যে এরকম পেঁয়াজের মূল্য দেখিনি, পেঁয়াজের মধ্যে আগুন লাগে গেছে। আমি কিনছি 190 টাকা 200 টাকা বেছুন পাইকারি, খুচরা বেছুন 220 টাকা। সব ক্রেতাদের এখন ক্রয় সীমার বাইরে চলে গেছে, আমি না কিনে বাসায় চলতেছি। বাজার করতে এসে মনে করলেন যে 1 কেজি পেঁয়াজ কিনতে লেগে 200 টাকা শেষ, বাকি বাজারগুলো আমরা কিভাবে করব? চাকরিজীবী মধ্যজীবী মানুষ আছে তাদের জন্য এটা খুবই কষ্টকর, বেদনাদায়ক বলা যায় এক ধরনের। যারা সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়াচ্ছে, জনসাধারণের নাভিশ্বাস উঠাচ্ছে, এইগুলা কি সরকার দেখছে কিনা, এটা সরকারের কাছে আমরা বিনীতভাবে প্রশ্ন করছি এবং অনুরোধ করছি যে এই সিন্ডিকেটটাকে, মানে এই সিন্ডিকেটের ক্ষমতা কি তাহলে সরকারের চাইতেও বেশি? পেঁয়াজ বাজারের খবর জানাতে এই মুহূর্তে রংপুর সিটি বাজারে আছেন হেদায়তুল ইসলাম বাবু, সরাসরি চলে আসছি তার কাছে। বাবু, কাজল, আপনাকে ধন্যবাদ। আমরা পেঁয়াজের বাজারের খবর জানাবার জন্য এখন অবস্থান করছি রংপুর সিটি বাজারে। আমি যদি আপনাকে বলি যে গতকাল আমরা এই বাজারে পেঁয়াজের যে দর দেখেছিলাম, আজকে কিন্তু প্রতি কেজি পেঁয়াজে একদিনের ব্যবধানে 20 থেকে 30 টাকা দাম বেড়েছে। অর্থাৎ গতকাল যে পেঁয়াজের কেজি ছিল 180 টাকা, মায়ানমারের পেঁয়াজ 180 এবং 90 টাকা, সেই পেঁয়াজটি আজকে প্রতি কেজি বিক্রি হচ্ছে আপনার 210 থেকে 220 টাকা।
টাকা এবং বাংলাদেশের আমাদের দেশীয় যে পেঁয়াজ সেই পেঁয়াজটি গতকাল ছিল আমরা দেখেছি যে 190-200 টাকা কেজি সেটি আজকে 220 টাকা 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে আমি আপনাকে যদি বলি যে এই বাজারে আমরা ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছি তারা যেটি বলছেন যে একজন খেটে খাওয়া মানুষ যদি সারা দিনের পরিশ্রম করবার পর বাজারে এসে পেঁয়াজ কিনতে চায় তার 1 কেজি পেঁয়াজ কিনতেই কিন্তু তার মজুরির একটা বড় অংশ চলে যায় তো সেই কারণে ক্রেতারা কিন্তু পেঁয়াজ কেনার পরিমাণ অনেকটাই কমিয়ে দিয়েছেন যার কারণে বিক্রেতারাও কিন্তু তেমন পেঁয়াজ ওইভাবে বিক্রি করতে পারছেন না অর্থাৎ যেই মানুষ আগে দাম স্বাভাবিক থাকতে 5 কেজি পেঁয়াজ কিনতো তিনি কিন্তু এখন হাফ কেজি বা 1 কেজি পেঁয়াজ দিয়েই তার কাজ শেষ করতে চাচ্ছেন তো আমি যদি আপনাকে বলি যে বিক্রেতারা এবং ক্রেতা উভয়ই কিন্তু এক ধরনের সংকটে আছেন আমি যদি আপনাকে বলি যে তারা বিপাকে পড়েছেন তারা অনেকটা দুর্ভোগেও পড়েছেন কারণ আপনি জানেন যে আমরা আড়তদারদের সাথে কথা বলেছি আড়তদাররা যেটি বলছেন যে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ার পরেই কিন্তু এই বাজার চড়া হয়ে যায় এবং ক্রমেই প্রতিদিন লাফিয়ে লাফিয়ে পেঁয়াজের দাম বাড়ছে প্রতিদিন 20 থেকে 30 টাকা কেজি দরে কিন্তু প্রতিদিনই বাড়ছে আর আড়তদাররা যেটি বলছেন যে ভারতীয় পেঁয়াজ বন্ধ হওয়ার পর ভারতীয় পেঁয়াজের বিকল্প হিসেবে মায়ানমার থেকে পেঁয়াজ আমদানি করা হলেও সেটি বেশি দামে আমদানি করার কারণে তারা কিন্তু আসলে ক্রেতাদের হাতে কম দামে পেঁয়াজ তুলে দিতে পারছেন না আড়তদারদের বক্তব্য হচ্ছে যে ভারতীয় পেঁয়াজ আমদানির ব্যবস্থা করা বা পেঁয়াজ আমদানি বাড়ানো যদি সম্ভব হয় তাহলে হয়তো বাজারটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে আর আমি বলে রাখি যে কিছুক্ষণ আগে রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক তার নেতৃত্বে একটি টিম কিন্তু বাজারে এসেছিলেন সেই বাজার তারা মনিটরিং করেছে তো এই ছিল আমার কাছে রংপুর থেকে আজকের এই পেঁয়াজ বাজারের সবশেষ পরিস্থিতি পেঁয়াজ বাজারের খবর জানাতে সবশেষ খবর জানাচ্ছিলেন রংপুর থেকে সহকর্মী বাবু চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতিদিন কোটি কোটি টাকার পেঁয়াজের ব্যবসা হলেও কোনো আমদানিকারক নেই যে কজন আছে তারাও করে না আমদানি সবাই ব্যবসা করে পেঁয়াজের কমিশন এজেন্ট হিসেবে এটিকে কৌশল আখ্যা দিয়ে ক্যাব বলছে কমিশন এজেন্টের আড়ালে চলে বাজার কারসাজি আর অস্থিরতা কমিশন এজেন্টের বিরুদ্ধে জেলা প্রশাসনের আছে নানা অনিয়মের অভিযোগও নূর জামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন জেলা প্রশাসনে দেয়া তথ্যে 50টি সহ চট্টগ্রামের খাতুনগঞ্জে 100 বেশি পেঁয়াজের কমিশন এজেন্ট রয়েছে এদের অনেকেই নানা দেশ থেকে আদা রসুন ও মশলা সহ নানা ভোগ্যপণ্য আমদানি করে কিন্তু দু একজন ছাড়া কেউ পেঁয়াজ আমদানি করে না সবাই আমদানিকারকদের কাছ থেকে পেঁয়াজ নিয়ে কমিশনে ব্যবসা করে এত বড় বাজারে পেঁয়াজের আমদানিকারক না থাকা তা নিয়ে সন্দেহ আর কৌতূহল আছে সবার মাঝে আমরা তো আড়তদারিতে মাল কমিশন এজেন্টের মাল বিক্রি করি মনে করি পার্টিপত্রে যেভাবে বিক্রি করতে বলতেছে এইভাবে বিক্রি করতে লস খাচ্ছে তো আমদানি কেউ আনতেছে না ব্যবসায়ী নেতারা বলছেন ভারত পেঁয়াজ নিয়ে বারবার অস্থিরতা সৃষ্টি করে তাই ক্ষতির মুখে পড়ে আগ্রহ হারাচ্ছে সবাই ভারতের পেঁয়াজ চাললে তাহলে মিশর টিশর আপনার চাইনা এগুলি তখন আর খাবে না এগুলি খাবে না যে কারণে সে বয়ে একটু আতঙ্কের মধ্যে ছিল আর যারা যারা কিছু রিস্ক নিয়ে করছে ওই মালগুলি হয়তো আমরা পাচ্ছি ক্যাব বলছে কমিশনের আড়ালে চলে পেঁয়াজ নিয়ে নানা কারসাজি আর অস্থিরতা আর এটিকে জেলা প্রশাসন দেখছে ব্যবসায়ীদের কৌশল হিসেবে যেহেতু ভারতের বাজার বন্ধ হয়েছে এখন সেই কারণে এখন মায়ানমার ভিত্তিক যে সিন্ডিকেট এটা কিন্তু জিম্মি করে সাধারণ মানুষদের পকেট ক্যাশ খাতুনগঞ্জে প্রায় 51 জনের একটা তালিকা রয়েছে কমিশন এজেন্টের যারা এখানে যারা আমদানিকারক আছে তাদের সাথে যে রেটটা তারা বেঁধে দেয় সেই রেট অনুযায়ী এখানে চেষ্টা করে খাতুনগঞ্জে তারা পেঁয়াজের দরটাকে ওঠানামা করানোর জন্য খাতুনগঞ্জে এখনও কেজিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে মানভেদে 70 থেকে 110 টাকায় শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম পেঁয়াজের দাম বাড়ার পেছনে কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুপুরে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন আরও দুটি দেশ থেকে পেঁয়াজ আনা হচ্ছে আমাদের দেশের সমস্যা হলো যখন কোনো কিছুর দাম বাড়ে তখন এক শ্রেণীর ব্যবসায়ী তাদের একটা সিন্ডিকেট আছে তারা তখন অতিরিক্ত মুনাফার জন্য দামটা বাড়িয়ে দেয় এটা চলে আসছে এবং এটা গভর্নমেন্টও খতিয়ে দেখছে কারা আসলে এই অস্বাভাবিক দাম বৃদ্ধির জন্য দায়ী যখন আমদানি হবে বিপুল পরিমাণে এবং সামনে আমাদের মৌসুমও আছে পেঁয়াজ বাজারে আসবে কাজেই এই সংকট সাময়িক
এদিকে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পেঁয়াজের দাম বৃদ্ধির জন্য দায়ী সিন্ডিকেটের সবাই ক্ষমতাসীন দলের লোক। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে এ কথা বলেন তিনি। কোনো দিক থেকে কোনো অর্জন দেখি না, কি খেলাধুলায় বলেন, কোনো জায়গায় আমরা কোনো কি অলিম্পিক কি অন্যান্য খেলাধুলায় আন্তর্জাতিকভাবে কখনো চ্যাম্পিয়ন হতে পারিনি, কিন্তু একটা জায়গায় চ্যাম্পিয়ন হয়েছে, পিয়াজ ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। পিয়াজের সিন্ডিকেট কারা? ওরা তো আওয়ামী লীগের লোক, ক্ষমতাসীন দলের লোক। কয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার অভিযান ওই সিন্ডিকেটের দিকে ধাবিত হয় না কেন? কারণ ওরা আপনার চাইতেও ক্ষমতাশালী, ওদের গায়ে আপনি হাত দিতে পারবেন না। কাল অনুষ্ঠিত হচ্ছে স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় জাতীয় সম্মেলন। সম্মেলনের শীর্ষ পদ নিয়ে তৎপর সাবেক ছাত্রনেতারা, দলে অনিয়মিত ও সমালোচিতরাও হচ্ছেন প্রার্থী। নীতি নির্ধারকরা বলছেন, গোয়েন্দা পুলিশের মাধ্যমে নেওয়া হচ্ছে নেতাদের খোঁজ খবর। নিয়মিত ত্যাগী ও স্বচ্ছ ভাবমূর্তির নেতা খুঁজছেন তারা। ওবাইদুল্লাহ মামুনের রিপোর্ট। আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও সাবেক ছাত্রলীগ নেতাদের পুনর্বাসন কেন্দ্র হিসেবে পরিচিত স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় জাতীয় সম্মেলন আগামী 16 নভেম্বর। এরই মধ্যে সম্পন্ন হয়েছে সংগঠনটির নগর সম্মেলনও। আর জাতীয় সম্মেলনকে ঘিরে পদপ্রত্যাশীদের চলছে শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ। এরই মধ্যে রাজধানী জুড়ে লাগানো হয়েছে পোস্টার, ব্যানার, ফেস্টুন। কেন্দ্রীয় নেতা ও সংগঠনটির নীতি নির্ধারকদের কাছে ধারণা দিচ্ছেন তারা, দীর্ঘদিন সম্মেলন না হওয়ার পেছনে সাবেক নেতাদের দায়ী করছেন পদপ্রত্যাশীরা। তারা যদি সঠিক সময় সম্মেলন করার জন্য মাননীয় নেত্রীর কাছে আবেদন করেন, নেত্রী অবশ্যই সেটাকে গ্রহণ করেন, কিন্তু নেতৃত্বে দীর্ঘদিন থাকার যে প্রবণতা, সেই প্রবণতা থেকেই হয়তো সম্মেলনটি এতদিন হয়নি। যারা পার্টির দুর্দিনে শ্রম দিয়েছেন, পার্টির পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, তাদের মধ্যে থেকেই মাননীয় নেত্রী নেতৃত্ব নির্বাচিত করবেন। গত 7 বছরেও দলীয় কর্মকাণ্ডে যারা অনুপস্থিত, এমন নেতারাও চাচ্ছেন দলটির শীর্ষ পদ। নিয়মিত ও পরীক্ষিতদের মূল্যায়নের দাবি পদপ্রত্যাশীদের। যাদের রাজনীতির সুদীর্ঘ ইতিহাস রয়েছে, যারা রাজপথের ত্যাগী কর্মী, যারা সবসময় সক্রিয় ছিল, এমন একটি সময় উপযোগী নেতৃত্ব আমরা প্রত্যাশা করি। দলের ত্যাগী, মেধাবী, কর্মঠ, যারা বিগত আন্দোলন সংগ্রামে যাদের অবদান আছে, তাদের মধ্যে থেকেই হয়তো নতুন নেতৃত্ব নির্ধারণ করবেন। যাদের সাংগঠনিক যোগ্যতা রয়েছে, তাদের হাতেই তুলে দেওয়া হবে দলটির আগামী নেতৃত্ব, বলছেন নীতি নির্ধারকরা। রাজনীতিতে একদিনে কোনো নেতা নির্বাচন করা হয় না। যারা দীর্ঘদিন পরীক্ষিত, যারা দীর্ঘ সময়ের দলের সাথে সময় দিয়েছে, তাদেরকে তো আমরা চিনি, আমরা তো দীর্ঘদিন এই রাজনীতির সাথে আছি, সব মিলিয়েই তো নেতা নির্বাচন করা হয়। গেল মাসে আওয়ামী লীগের 4 সহযোগী সংগঠনের সম্মেলনের তারিখ ঘোষণা করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তৃণমূলে মানুষের কাছে ফিরে যাবে। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। দেশের অন্যতম ধান উৎপাদনকারী জেলা দিনাজপুরের বাজারে হঠাৎ করে চালের দাম বেড়ে গেছে প্রতি কেজিতে 2 থেকে 3 টাকা। দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। পাইকারি বিক্রেতারা বলছেন এটা মিলারদের কারসাজি। এ ধরনের দাবি কোনো মতেই যৌক্তিক নয় বলে পাল্টা মন্তব্য করেছেন চালকল মালিক গ্রুপের নেতারা। গোলাম নবী দুলালের তথ্য, মঞ্জিত আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। কোনো কারণ ছাড়াই দিনাজপুরের বাজারে চালের দাম বেড়ে গেছে। দাম বাড়ার কারণ হিসেবে মিলারদের সিন্ডিকেটকে দায়ী করা হচ্ছে। বাজারে 50 কেজির প্রতি বস্তায় বেড়েছে 150 থেকে 200 টাকা। আটাশ সিদ্ধ চাল 50 কেজির বস্তা আগে বিক্রি হতো 1630 টাকায়, এখন বিক্রি হচ্ছে 1740 থেকে 1750 টাকায়। 29 সিদ্ধ চাল প্রতি বস্তা 1450 থেকে বেড়ে 1600 টাকায়, গুটি সর্ণা প্রতি বস্তা 1500 থেকে বেড়ে 1750 টাকা, মিনিকেট 1900 থেকে বেড়ে 2150 টাকায় বিক্রি হচ্ছে। কাটারি চাল বেড়েছে কেজি প্রতি 4 থেকে 5 টাকা। এ অবস্থায় সাধারণ খেটে খাওয়া মানুষগুলো বিপাকে পড়েছেন। চালের দাম বাড়ে গেছে কেজিতে 3-4 টাকা, আমরা নিম্ন আয়ের মানুষ, আমরা কিভাবে করে খাবো, কিনা খাবো, কেমন করে একটা বস্তা চাল নিয়ে বসে 2 মাস বসে খাবো, সেই ক্যাপাসিটি নাই। মিলারদের কাছে পর্যাপ্ত চাল মজুদ থাকার পরও সিন্ডিকেট করে চালের দাম বাড়ানোর অভিযোগ করেছেন পাইকারি ও খুচরা বিক্রেতারা। বন্যা নাই, দুর্ভিক্ষ নাই, কোনো কিছু নাই, চট্টগ্রামে বাড়লো কেন এটা? মিলারের সিন্ডিকেট হতে পারে, দামটা বাড়ছে এখন। চালের মূল্য বৃদ্ধিতে যেভাবে দোষারোপ করা হচ্ছে তা সঠিক নয় বলে দাবি চালকল মালিক সমিতির নেতার। চালের বাজার বা ধানের বাজার 2-3 টাকা বাড়ছে, আমি এটাকে মনে করি আরও বাড়া উচিত, কারণ সরকার যে ধানের মূল্য এবং চালের মূল্য দিয়েছে তার থেকে এখনো বাজারে 8-10 টাকা কম আছে। আর বাংলাদেশ অটো, মেজর অ্যান্ড হাস্কিং মিলস ওনার্স অ্যাসোসিয়েশন মনে করে সরকার ঘোষিত ধান চালের মূল্য অনুযায়ী বাজারে সেই পর্যায়ে দাম বৃদ্ধি হলে কৃষকরা ধানের দাম পাবে। মিলাররা সিন্ডিকেট করে চালের দাম বাড়াচ্ছে,
এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা ভুল ধারণা। চালের দাম ইনফ্যাক্ট যেটা বেড়েছে সেটা হচ্ছে ধানের দামও তার পাশাপাশি বেড়েছে। এবার দিনাজপুরে 2,57,000 হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে আর উৎপাদনের লক্ষ্যমাত্রা 7.5 লাখ মেট্রিক টন। সময় সংবাদ দিনাজপুর। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে ঝিনাইদহে টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ক্ষতি হয়েছে ধান সহ অন্যান্য ফসলের। মাঠের বেশিরভাগ ধান মাটিতে নুয়ে পড়েছে, এতে ফসল কম হওয়ার আশঙ্কা করছেন কৃষক। তবে কৃষি বিভাগের কর্মকর্তার দাবি, মাটিতে ধান পড়ে গেলেও প্রভাব পড়বে না ফলনে। ঝিনাইদহ প্রতিনিধি লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ছবি না রিপোর্ট। আর কদিন পরেই পাকা ধান ঘরে উঠবে কৃষকের। তাদের আশা ছিল গত মৌসুমের লোকসান কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারবেন, কিন্তু তার আগে কৃষকের সেই স্বপ্ন তছনছ করে দেয় ঘূর্ণিঝড় বুলবুল। ঘূর্ণিঝড়ের কারণে দুদিনের টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ক্ষতি হয়েছে মাঠের পর মাঠের ধান। জেলা সদর কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার বিভিন্ন জমিতে পাকা ও আধপাকা ধান মাটিতে নুয়ে পড়েছে, পাশাপাশি ক্ষেতে জমে গেছে পানি। ধানের জমিতে প্রথম দিকে কারেন্ট পোকার আক্রমণে ফলনে কিছুটা ক্ষতি হয়, কিন্তু ঝড়ে ধান মাটি ফলন বিপর্যয়ের আশঙ্কা কৃষকের। কারণ এই যে লেগে পড়ে গিয়েছে ধানের দাম কম, ধান মনে করেন 500 টাকা মণ। বুলবুলি ঝড় আইসে এই দেখেন ধান পড়ে গিয়েছে, এই ধান কি অবস্থা দেখে যাচ্ছেন তো। এখন আমাকে তো সবই লস। বুলবুলি এসে যে ঝড় বৃষ্টিতে এতে শেষ, আমরা তো একবার শেষ হয়ে গেছি। অনেকের আশা করছিল 25-30 মণ হবে, সেখানে ফলন কমে কারোর 18 মণ বিশ মণ 22 মণ। তবে কৃষি কর্মকর্তার দাবি, ধান হেলে পড়লেও তেমন কোনো ক্ষতি হবে না। 1/3 বেশি ধান পেকে গেছে, এই ধান পড়ে যাওয়ার জন্য তেমন ক্ষতি হবে না। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি, দ্রুত এই রৌদ্র বের হয়েছে এখন, দ্রুত ধান কেটে ওঠানোর জন্য। জেলা কৃষি বিভাগের দেয়া তথ্য মতে এ বছর 6টি উপজেলায় রোপা আমন ধানের আবাদ হয়েছে 1,04,000 হেক্টর জমিতে। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে প্রায় 1/3 জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সময় সংবাদ ঝিনাইদহ। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় নাটোরের 146টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে 55,000 বৃক্ষ রোপণ করেছে। এই কর্মসূচির উদ্যোক্তা মনে করেন, বৃক্ষরোপণ আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীদের যুক্ত করা গেলে সারা দেশে প্রায় 5 কোটি গাছের চারা রোপণ সম্ভব। আল মামুনের পাঠানো তথ্য ছবিনা রিপোর্ট। সবুজের সমারোহে বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের উদ্যোগ নিল শিক্ষার্থীরা। নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে তা দিয়ে নানা ধরনের গাছের চারা কিনল তারা। নাটোরের বড়াইগ্রাম উপজেলার 146টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের প্রায় 55,000 শিক্ষার্থী 10 টাকা করে শিক্ষকদের কাছে জমা দেয়। সে টাকায় কেনা হয় 55,000 ফলদ ও বনজ গাছের চারা। এগুলো নিজেদের বাড়ির আঙিনায় রোপণ করার কথা জানায় শিক্ষার্থীরা। প্রাকৃতিক বিপর্যয়কে হতে রক্ষা করবে আমাদের। আমরা যদি বৃক্ষটা রোপণ করি তাহলে আমাদের এই ঝড় ক্ষয়ক্ষতি থেকে আমরা অনেকটা রক্ষা পাবো। টিফিনের টাকা বাঁচিয়ে আমি গাছ কিনেছি, সেই গাছ আমি আমার বাসায় লাগাইছি আর আমি ওই গাছ প্রতিদিন পানি দিই। শিক্ষার্থীদের এই মহৎ কাজে সহায়তা ও পরামর্শ দেয় একদিনের টিফিনের পয়সা বাঁচিয়ে গাছ রোপণ আন্দোলন নামের স্বেচ্ছাসেবী সংগঠন। তোমরা প্রতিদিন টিফিনে তো ঝালমুড়ি খাও, তো সেখান থেকে একটা দিন ঝালমুড়ি না খেয়ে মাত্র 10 টাকা দিয়ে গাছ কিনে তুমি তোমার নিজের বাড়িতে লাগাও। বাংলাদেশে 5 কোটি শিক্ষার্থী, আমি চাই যে 5 কোটি শিক্ষার্থীদের নিয়ে একদিন গাছ রোপণ করতে। বৃক্ষরোপণ কর্মসূচির শেষ দিনে শুক্রবার সকালে উপজেলার সেন্ট জোসেফ স্কুল এন্ড কলেজের প্রায় 2,000 শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করেন পরিবেশ ও বন উপমন্ত্রী। দৃষ্টান্তগুলি সারা দেশের ছাত্রছাত্রীরা গ্রহণ করে মেনে চলে তাহলে অবশ্যই আমাদের ডিপার্টমেন্টের ঘাড়ের যে বোঝা সেটা অনেকাংশে কমে যাবে এবং প্রত্যেকেই তাদের নিজের বাসস্থানকে একটা সুন্দর বাসভূমি হিসেবে তৈরি করতে পারবে। গত 5 বছর নাটোরের 1টি, রাজশাহীদের 2টি, পাবনার 1টি ও সিলেটের 1টি উপজেলায় প্রায় 4.5 লাখ গাছ লাগানো হয় বলে জানায় সংগঠনটি। সময় সংবাদ নাটোর। এসএসসি পরীক্ষায় নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত ক্লাসের নামে পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে রাজধানীর বেশ কয়েকটি স্কুলের বিরুদ্ধে। এ ধরনের বেপরোয়া নিয়মের কাছে এক প্রকার জিম্মি অভিভাবকরা। শিক্ষাবিদরা বলছেন, সমন্বিত আইনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি রোধ করা সম্ভব। পিঙ্কি আক্তার রিপোর্ট। রাজধানীর বেসরকারি এই স্কুলে শিক্ষার্থী সংখ্যা প্রায় 2,500। চলতি বছর এই প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষার্থী 310 জন। তাদের প্রতিজনের কাছ থেকেই স্কুল কর্তৃপক্ষ 3 মাসের অগ্রিম কোচিং ফি সহ এসএসসি পরীক্ষার ফর্ম পূরণ বাবদ নিচ্ছেন 5,000-6,000 টাকা। স্কুল কর্তৃপক্ষের এমন স্বেচ্ছাচারিতার কাছে অসহায় অভিভাবক ও শিক্ষার্থীরা। ফর্ম ফিল আপে কত টাকা?
5550 টাকা না দিলে ফর্ম ফিলআপটা করতে দিচ্ছে না। সব মিলিয়ে 5670 টাকা দিছি, কারণ এগুলো না দিলে তো ফর্ম ফিলআপ করাবে না। কোচিং বাধ্যতামূলক করতে হবে, সে ফ্যামিলি যত বড় গরিব হোক বা নিম্ন শ্রেণী হোক। পরীক্ষার আগে এ ধরনের বাণিজ্যের বিষয়টি স্বীকার করেন এক স্কুল শিক্ষক। আমরা তো স্কুলের শিক্ষক, প্রশাসনের আন্ডারে কাজ করি, যার জন্য আমরা অনেক কিছু অনিয়ম দেখা সত্য কিছু বলতে পারি না। রাজধানীর অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানেই দেখা যায় বিভিন্ন অনিয়ম। অভিযোগ রয়েছে নির্বাচনী পরীক্ষাতে অকৃতকার্য শিক্ষার্থীদের কাছ থেকে জামানত বাবদ অতিরিক্ত অর্থ আদায়ের। আমরা ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও আমাদের ফেল আসে, আবার সেটার জন্য অতিরিক্ত টাকা নিতেছে, যার কাছ থেকে যেরকম নিতে পারতেছে, এক একজনের কাছে এক এক রকম নিতেছে। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের দাবি, শিক্ষার্থীদের সুবিধার্থেই অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা। এমন কোনো কথা হয় নাই এখন পর্যন্ত, এই টাকা না দিলে কেউ ফর্ম ফিল আপ করতে পারবে না, এমন তো আমার স্কুলে হয় না। এটা ভিত্তিহীন, বোর্ডের যে নিয়ম, বোর্ডের নিয়মের বাইরে আমরা যাওয়ার কোনো উপায় নেই। সরকারের নিয়মের বাইরে শিক্ষার্থীদের কাছ থেকে এভাবে অর্থ আদায় অনৈতিক জানিয়ে শিক্ষাবিদরা বলছেন কঠোর শাস্তির আওতায় আনা উচিত সংশ্লিষ্টদের। নীতিমালাগুলো যারা ভঙ্গ করে তাদের জন্য তো শাস্তির বিধান থাকা উচিত। শিক্ষা আইন করলেই যে এগুলোর মানে ফলাফল আমরা পাবো, যে আইন তো বাংলাদেশে কতই আছে, এখানেই প্রশ্নটা আসে আইনের বাস্তবায়ন এবং মনিটরিং। এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে 1970, মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগে 1850 টাকা সরকারি নির্ধারিত ফি, তবে তা মানছেন না বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানই। পিঙ্কি আক্তার, সমসংবাদ, ঢাকা। ছুটির দিন হওয়ায় আয়কর মেলায় আজ করদাতাদের সরব উপস্থিতি ছিল। দীর্ঘ লাইন থাকলেও অল্প সময়ে রিটার্ন দাখিল করতে পেরে সন্তুষ্ট করদাতারা। সকাল থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মেলায় আসেন তারা। স্বতঃস্ফূর্তভাবে রিটার্ন দাখিলে ব্যস্ত করদাতারা। শুক্রবার ছুটির দিন হওয়ায় ভিড়ও বেশি। এবারের আয়কর মেলায় তরুণ ও নারী করদাতাদের উপস্থিতি চোখে পড়ার মতো। কোনো ঝামেলা ছাড়াই সহজে রিটার্ন জমা দিতে মেলায় রয়েছে 53টি হেল্প ডেস্ক। প্রথমবার আমি আসি, তখন কিন্তু আমি কিছু জানি না যে কিভাবে করতে হবে, তারা আমাকে অনেক সহযোগিতা করছে। অফিসগুলোর সেবা আসলে অনেক লেট হয়, ওখানে সেবাগুলো আরো বাড়ানো দরকার, তবে মেলাতে বেশ সুবিধাগুলো বেশ ভালো। প্রথমবারের মতো মোবাইল অ্যাপসে কর পরিশোধের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন করদাতারা। তবে অফিস সময়ের পর যেন করদাতারা রিটার্ন জমা দিতে পারেন, এজন্য রাত 8টা পর্যন্ত মেলা উন্মুক্ত রাখার আহ্বান তাদের। আগে আমি লাইন ধরে আমাকে পিওসের জন্য দাঁড়াতে হতো, এক দেড় ঘন্টা চলে যেত, এখন আমি 5 থেকে 10 মিনিটের মধ্যে আমি পেমেন্টটা করে দিতে পারলাম। এখন এই সিস্টেমটা আসার কারণে আমরা এই যে আসলাম কত উইদিন 1 মিনিট আমি এটা আমার পেমেন্টটা করে দিয়েছি, এটা কিন্তু আগে হতো না। সময়টা বাড়লে আর সন্ধ্যার পরে যদি যারা আমরা অফিস যাই 8-9টা পর্যন্ত যদি খোলা রাখা যায় তাহলে ভালো হয়। মেলার প্রথম দিনেই আয়কর আদায় ও রিটার্ন দাখিলের সংখ্যা বাড়ায় এবার মেলায় অনেক বেশি রিটার্ন পাওয়ার আশা করছে এনবিআর। গত বছরের তুলনায় এবার রিটার্নের সংখ্যা এবং কর আহরণের হিসাবে 48% বৃদ্ধি পেয়েছে সারা দেশে, এটা অত্যন্ত আশাবাদী। আমরা বিশ্বাস করি যে আমাদের প্রত্যাশা বা জাতির প্রত্যাশা যেটা আটটি বিভাগীয় শহরে আয়োজিত 7 দিন ব্যাপী আয়কর মেলা চলবে 20 নভেম্বর পর্যন্ত। এছাড়া 56টি জেলায় 4 দিন ও 56টি উপজেলায় 2 দিন সহ মোট 120টি স্পটে আয়কর মেলা হচ্ছে। হাজারী শিউলি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে আছেন রিপোর্টার জুবাইর ফয়সাল। আয়কর মেলা বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুবাইর, কাজল, ঢাকায় অফিসার্স ক্লাবের মিলনায়তনগুলোতে এবং এটা প্রাঙ্গণেও যে মেলাটি শুরু হয়েছে আয়কর মেলা 2019, এবং সেটির দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা কিছুক্ষণ আগে বিকেল 5টায় শেষ হয়েছে, এবং এই মুহূর্তে আসলে রাজস্ব বোর্ডের কর্মকর্তারা তারা আসলে নথিপত্র গোছাচ্ছেন এবং সংশ্লিষ্ট কর অঞ্চলগুলোতে আজকের জমা নেওয়া রিটার্ন এবং এই কর নথিগুলো লিপিবদ্ধ করার কাজ করছেন। আমরা এনবিআরের যেসব সূত্রের সঙ্গে কথা বলেছি তাদের মাধ্যমে জানতে পেরেছি এখন পর্যন্ত অনানুষ্ঠানিকভাবে কিছুক্ষণের মধ্যেই এনবিআর থেকে একটি প্রেস নোট পাঠানো হবে যে আজকের দিনে আসলে কত টাকা আয়কর আদায় হয়েছে। তবে অনানুষ্ঠানিকভাবে আমরা যে তথ্যটি পেয়েছি, আজকে শুক্রবার এবং ছুটির দিন হওয়ায় প্রচুর মানুষ মেলায় এসেছিলেন এবং তারা তাদের কর প্রদান করেছেন, রিটার্ন দাখিল করেছেন, এবং এখানকার মেলার যে সবশেষ পরিস্থিতি সেটি অনুযায়ী তারা ধারণা করছেন আজকে 550 কোটি টাকার মতো কর আদায় হবে। তো আরেকটা জিনিস আমরা লক্ষ্য করছি যে যারা কর দিতে আসছেন করদাতারা তারা কিন্তু মেলার সার্বিক পরিবেশ এবং এখানে যে ব্যবস্থাপনা সেটি নিয়ে বেশ সন্তোষ প্রকাশ করেছেন, যদিও মেলার যে মোবাইল
ফিনান্সিং এর মাধ্যমে ক্যাশ পেমেন্ট সেটি নিয়ে কিছুটা ভোগান্তির কথাও কেউ কেউ আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয়, এখানে এনবিআর এর পক্ষ থেকে বিভিন্ন ধরনের ডেস্ক স্থাপন করা হয়েছে। মেলায় আসা একজন করদাতা যদি নতুন হন, তাকে কি ধরনের সহায়তা তার দরকার এবং কি ধরনের নথিপত্র তার দরকার কর প্রদান কিংবা আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে, সেসব সম্পর্কে জানাতেও আসলে এখানে বেশ কয়েকটি ডেস্ক স্থাপন করা হয়েছে। আরেকটি বিষয় যেটি সবসময় আমরা বরাবরই দেখি, যে সরকারি কর্মকর্তারা কিংবা বেসরকারি কর্মকর্তারা যাদেরকে অফিসই তাদের কর প্রদান করে থাকে এবং শুধুমাত্র রিটার্ন জমা দেওয়ার জন্য তারা এখানে আসেন, বেশ দল বেঁধে খুব উৎসাহ নিয়ে তারা কর প্রদান করছেন। তো সার্বিকভাবে কর ভীতি কাটানোর জন্য যেসব পদক্ষেপগুলো নেওয়া দরকার অর্থ মন্ত্রণালয় এবং রাজস্ব বোর্ডের প্রতি, সেই ধরনের আহ্বান জানিয়ে আসলে এখানকার করদাতারা আজকের দিনের কার্যক্রম শেষে তারা বের হয়ে যাচ্ছেন। তো আজকের দিনে এই পর্যন্তই, আগামীকাল যখন মেলা শুরু হবে তখন আমরা আপনাদেরকে আবারও আপডেট দেওয়ার চেষ্টা করব। কাজল, আয়কর মেলা দ্বিতীয় দিনের কার্যক্রম শেষ হয়েছে। সবশেষ খবর জানাতে রাজধানী অফিসার্স ক্লাব থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী জুবাইর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। লাগামহীন পেঁয়াজের বাজার দাম আরও এক দফা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে রেকর্ড 240 টাকা পর্যন্ত। দিশেহারা ক্রেতা, সরবরাহ সংকটের দাবি ব্যবসায়ীদের। এবং স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে শীর্ষ পদ নিয়ে তৎপর সাবেক ছাত্রনেতারা, প্রার্থী হচ্ছেন অনিয়মিতরাও, ত্যাগীরাই প্রাধান্য পাবেন দাবি নীতি নির্ধারকদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন somoynews.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন স্টার্ট স্পেস দিন, লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।